তিনি প্রশ্ন লিখেছিলেন, বিবাহ করার উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হলো, বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, যেটাকে আপনারা প্রেম বলতেছেন, এটা ইসলাম অনুমোদন করে না, ইসলাম এটা জায়েজ নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, দেখা সাক্ষাৎ হোক, কথাবার্তা হোক, এটা জায়েজ নেই। তবে যদি কাউকে ভালো লেগে থাকে, পারিবারিকভাবে প্রস্তাব দিতে হবে, বিবাহ ঠিক করতে হবে, তখন যদি প্রয়োজন হয় কথা বলা অথবা পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ করা, এটা জায়েজ আছে। তবে গোপনে মেলামেশা করা অথবা গোপনে ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে ভাব ভালোবাসা বিনিময় করা, এটা জায়েজ নেই। যারা এগুলো করতেছেন তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি একজন আরেকজনকে ছাড়তে না পারেন, খুব বেশি ভালোবাসা থাকে, তাহলে আপনারা বিবাহ করার উদ্যোগ নেন, ছাত্র থাকেন আর চাকরিজীবী থাকেন, আপনারা বিবাহ করে নেন। অন্যথায় আপনারা যে মেলামেশা করতেছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, কথাবার্তা বলতেছেন, এগুলো সম্পূর্ণ জিনার অন্তর্ভুক্ত হবে। এরপর 92 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আবুল কালাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, খালাতো বোনের মেয়েকে বিবাহ করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হলো, খালাতো বোনের মেয়ে হোক, চাচাতো বোনের মেয়ে হোক, ফুফাতো বোনের মেয়ে হোক, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। আপনারা যদি রুচি হয়, আপনারা যদি বিবাহ করতে চান, তাহলে বিবাহ করাটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। খালাতো বোনের মেয়ে, ফুফাতো বোনের মেয়ে, চাচাতো বোনের মেয়ে, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 93 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করলে কি অজু হবে? সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করবেন কেন? যদি পরিস্থিতির কারণে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করতেই হয়, তাহলে জায়েজ আছে বা অজু হবে, তবে অন্তত দাইমি ফরজটুকু তো ঢেকে রাখা উচিত সকলের জন্য, তবে অজু হবে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় যদি কখনও অজু করেন বাথরুমের মধ্যে, তাতে অজু হবে, অজু নষ্ট বা অজু হবে না, এরকম কিছু না, অজু হবে। এরপর 94 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে, আজানের জবাব দেওয়ার জন্য অজুর প্রয়োজন নেই।